আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় ১৪, জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশের তৃতীয় ভাগ, জনসংখ্যার সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা সম্পর্কে। পূর্বের পাঠগুলোতে আমরা কি শিখেছিলাম তোমাদের কি মনে আছে? পূর্বের পাঠগুলোতে আমরা শিখেছিলাম জনসংখ্যা বৃদ্ধি এবং মানুষের চাহিদা সম্পর্কে। আমরা আরও শিখেছিলাম পরিবেশের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব সম্পর্কে। আজ আমরা শিখব জনসংখ্যার সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। জনসংখ্যার সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তির অবদান। বাড়তি মানুষের চাহিদা পূরণে বিজ্ঞান ও প্রযুক্তি অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করছে। মানুষ বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে কম সময়ে বেশি খাদ্য উৎপাদনে সক্ষম হয়েছে। বর্তমানে জৈব প্রযুক্তি ব্যবহার করে অধিক পুষ্টিসম্পন্ন, রোগ প্রতিরোধী এবং অধিক উৎপাদনশীল ফসল উদ্ভাবন করা হচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি অনবায়নযোগ্য শক্তি ব্যবহার কমিয়ে শক্তি সংরক্ষণে ও দূষণ কমাতে সহায়তা করে। মানুষ সৌর প্যানেলের মতো প্রযুক্তির উদ্ভাবন করছে, যা নবায়নযোগ্য সম্পদ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে। এই প্রযুক্তি অনবায়নযোগ্য শক্তির বিকল্প হিসেবে কাজ করে। বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে মানুষ যাতায়াতের জন্য নতুন প্রযুক্তি হাইব্রিড গাড়ি উদ্ভাবন করেছে। এই গাড়ি বিদ্যুৎ ও তেল উভয় জ্বালানি ব্যবহার করে চলতে পারে, যা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে ভূমিকা রাখছে। বন্ধুরা, আমরা এবার জানব জনসংখ্যা সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তির অবদান। এখানে কি বলা হয়েছে? বাড়তি মানুষের চাহিদা পূরণে বিজ্ঞান ও প্রযুক্তি কি করেছে? অধিক খাদ্য উৎপাদনে সহায়তা করছে। বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি মানুষ কি আবিষ্কার করছে, যার ফলে কি হয়, খাদ্য উৎপাদন খুব কম সময় হয়ে থাকে। এবং আরও তৈরি করা হয়েছে জৈব প্রযুক্তি, যার ফলে অধিক পুষ্টিসম্পন্ন, রোগ প্রতিরোধী এবং অধিক উৎপাদনশীল ফসল উদ্ভাবন করা হচ্ছে। এবং এই বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে অনবায়নযোগ্য শক্তির ব্যবহার কমিয়ে শক্তি সংরক্ষণ ও দূষণে সহায়তা হচ্ছে। এবং মানুষ কি করছে, সৌর প্যানেলের মতো প্রযুক্তির উদ্ভাবন করছে, যা নবায়নযোগ্য সম্পদ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে। এই প্রযুক্তি অনবায়নযোগ্য শক্তির বিকল্প হিসেবে কাজ করে। এবং আরও বলা হয়েছে, বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে যাতায়াতের জন্য নতুন প্রযুক্তি হাইব্রিড গাড়ি তৈরি করা হয়েছে। এই গাড়ি কি করে, বিদ্যুৎ ও তেল উভয় জ্বালানি ব্যবহার করেই চলতে পারে, যা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে ভূমিকা রাখছে। বন্ধুরা, এবার আমরা জানব বিজ্ঞান শেখার প্রয়োজনীয়তা সম্পর্কে। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা গুরুত্বপূর্ণ। বিজ্ঞান শেখার প্রয়োজনীয়তা। জনসংখ্যা বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তাই আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি শেখা অত্যন্ত জরুরি। বিজ্ঞান শিক্ষা আমাদের আচরণ পরিবর্তনে এবং বিজ্ঞানের জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা সমাধানে সাহায্য করে। শুধু তাই নয়, বিজ্ঞান ও প্রযুক্তি দক্ষ মানব সম্পদ তৈরিতেও ভূমিকা পালন করে। বন্ধুরা, লক্ষ্য করো এখানে কি বলা হয়েছে, জনসংখ্যা বৃদ্ধি সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি কি করে থাকে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি শেখা অত্যন্তই জরুরি। এবং বিজ্ঞান শিক্ষা আমাদের কি করে, আচরণের পরিবর্তন করে, বিজ্ঞানের জ্ঞান ও দক্ষতা অর্জনে আমাদের সহায়তা করে এবং জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা সমাধানেও আমাদের সহায়তা করে। এবং বলা হয়েছে, শুধু তাই নয়, বিজ্ঞান ও প্রযুক্তি দক্ষ মানব সম্পদ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বন্ধুরা, এই বিষয়টির ওপর ভিত্তি করে একটি আলোচনা লক্ষ্য করি। জনসংখ্যা সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তি কিভাবে অবদান রাখছে? এক, জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা সমাধানে উন্নত প্রযুক্তি কিভাবে সাহায্য করবে?
দুই সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। আমরা প্রথম প্রশ্নটি লক্ষ্য করি, জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা সমাধানে উন্নত প্রযুক্তি কিভাবে সাহায্য করবে। জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা সমাধানে উন্নত প্রযুক্তি বাড়তি মানুষের চাহিদা পূরণে উন্নত প্রযুক্তি অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করবে। জৈব প্রযুক্তি ব্যবহার করে অধিক পুষ্টি সম্পন্ন রোগ প্রতিরোধী এবং অধিক উৎপাদনশীল ফসল তৈরি করা হচ্ছে। উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উন্নত চিকিৎসা প্রদান সম্ভব। বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উন্নত যানবাহন তৈরির মাধ্যমে যাতায়াতের সমস্যা সমাধান সম্ভব এবং সৌর প্যানেলের মতো প্রযুক্তি উদ্ভাবন করে বিদ্যুৎ উৎপাদনে ও পরিবেশ দূষণ রোধে ভূমিকা রাখছে এই বিজ্ঞান ও প্রযুক্তি। বন্ধুরা, দ্বিতীয় কাজটি হচ্ছে সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। এবার তোমাদের কাজ, নিজেদের কাজগুলো নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করবে এবং এই সকল বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানবে এবং কাজটি খুব সহজেই সম্পন্ন করবে। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কী কী শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম জনসংখ্যা সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা, এবং আমরা আরও শিখতে পারলাম বিজ্ঞান শেখার প্রয়োজনীয়তা সম্পর্কে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।